কে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড অর্ডারে। সাথে আছে মি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় বিবাহের ক্ষেত্রে অধিকার সংরক্ষণে নারীর করণীয়। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর শাহনাজ হুদা, প্রফেসর ডিপার্টমেন্ট অব ল, ঢাকা ইউনিভার্সিটি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব যে বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে নারীর বিয়ের আগে অধিকার সংরক্ষণের ব্যাপারে তার কি করা উচিত, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতেন। আমি মুসলিম বিবাহের কথাই বলি, যেহেতু আমাদের জনসংখ্যা সবচেয়ে বেশি মুসলিম এবং সেখানে আমাদের একটা মুসলিম বিবাহ হলো একটা দেওয়ানি চুক্তি এবং অন্যান্য চুক্তির মতোই এখানে বিভিন্ন শর্ত এখানে দিয়ে দেওয়া যায়, এবং বিবাহের আগে যদি কোনো এই শর্তগুলি দিয়ে দেওয়া যায় তাহলে নারীর অধিকার অনেকখানি রক্ষা করা যায়। যেমন আমরা অনেকেই জানি যে 18 নম্বর ক্লজ, যেটা একটা নিকানামা আছে আমাদের, সেখানে স্বামী স্ত্রীকে তার তালাক দেওয়ার ক্ষমতা প্রয়োগ করেছে কিনা এটা সম্পর্কে একটা প্রশ্ন আছে। এখন আমরা বলতে হবে যে একটা স্বামীর, একটা মুসলিম স্বামীর কিন্তু একচ্ছত্র অধিকার তালাক প্রদান করা, স্ত্রীর কিন্তু অধিকারগুলি অত্যন্ত সীমিত এবং সীমিত, কিংবা তার যদি তালাক দিতে হয় তার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, শেষ পর্যন্ত তার হয়তো আদালতেও যেতে হতে পারে। এগুলি সমস্যা যাতে না হয় সেজন্য বিবাহের সময়ে যদি স্বামী তাকে তালাক প্রদানের, যেটাকে তালাকে তফিজ বলে, সেই ক্ষমতা যদি অর্পণ করে তাহলে নারী এবং পুরুষের আমরা বলতে পারবো যে তাদের প্রায় অধিকারটা সমান অধিকার। এখানে আরেকটা কথা বলার দরকার আছে যে ইসলামিক আইনে কিন্তু এই তালাকে তফিজের অধিকারটা কিন্তু শর্তবিহীন হওয়া সম্ভব, আমাদের এখানে অনেকেই জানে না, কারণ যারা নিকাহ রেজিস্টার করান কিংবা এমনি জনগণ তারা হয়তো বিভিন্ন শর্ত সেখানে দিয়ে থাকেন যে ভরণ পোষণ না দিলে বা অনেক দিন স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে, স্ত্রীর সাথে মনোমালিন্য হলে, এই শর্ত ছাড়াও কিন্তু ইসলামিক আইনে কিন্তু বলা আছে শর্তবিহীনভাবেও তালাকে তফিস, যেটাকে বলা হয় ডেলিগেটেড রাইট, সে অধিকারটা দেওয়া যায়। এবং সেই অধিকারটা থাকলে একজন নারী খুব সহজেই যদি সমস্যা হয় তাহলে সম্মুখীন হয় তাহলে সে, এটা ছাড়াও কিন্তু বিভিন্ন স্টিপুলেশন শর্ত কিন্তু একটা মুসলিম বিবাহ যে চুক্তি সেটার মধ্যে দেওয়া যায়। যেমন বলা যায় যে আমার স্বামী যদি দ্বিতীয়বার বিবাহ করে তাহলে আমার তালাকের অধিকার থাকবে, কিংবা আমাকে অন্য বাসায় রেখে ভরণ পোষণ দিতে হবে, কিংবা কোনো স্ত্রী বলতে পারে আমার স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে তাকে সারা জীবনের জন্য, কিংবা সে আবার পুনরায় বিবাহ না করা পর্যন্ত তাকে ভরণ পোষণ দিতে হবে। তার মানে বিভিন্ন শর্ত কিন্তু এখানে এক্সিকিউট করা যেতে পারে, যেটা কিন্তু পরবর্তীতে মহিলাদের অনেক ধরনের সুরক্ষার সম্ভবপর হয়। এমনকি সন্তানের সম্পর্কেও কিছু কিছু বলে দেওয়া যেতে পারে যে তার ছেলে মেয়েকে যদি বিবাহের সময় তার সাথে তার অভিভাবক হিসাবে বা তার হিজানাত বা কাস্টেডিয়ান হিসাবে মা বলে দিতে পারে যে তার সাথে থাকবে যদি বিবাহ বিচ্ছেদ হয়, এই বিভিন্ন ধরনের শর্ত আরোপ করলে যদি এটা প্রথম থেকেই করা হয় সেটা করা যেতে পারে। আরেকটা খুবই প্রয়োজনীয় যেটা আমার মনে হয় আমার বলা উচিত সেটা হলো দেনমোহরের ব্যাপারটা। যে আমরা জানি যে একটা মুসলিম বিবাহের একটা শর্ত হলো যে স্বামী কর্তৃক স্ত্রীকে দেনমোহর দেওয়া হবে, যেটাকে বলা হয় মোহরানা বা দেনমোহর বা ডাওয়ার যেটাকে বলা হয়। দ্য পারপাস অফ ডাওয়ার ইজ টু ইনশিওর সেফটি অর সিকিউরিটি ফর দ্য ওমেন, দেনমোহর যেটা বলা হয়। কিন্তু আমরা প্রায়ই দেখি যে 30 বছর আগে বিয়ে হয়েছে তখন হয়তো দেনমোহর দেওয়া হয়েছে 1 লাখ টাকা, 1 লাখ 1 টাকা, 30 বছর পরে এসে যখন মামলা করা হলো বা সেটা চাওয়া হলো সে 1 লাখ টাকার মূল্য কিন্তু ইনফ্লেশনের জন্য বলেন যে কোনো কারণই হোক কিছুই না, কিন্তু আদালত, পারিবারিক আদালত কিন্তু সে 1 লাখ টাকাই স্ত্রীকে মামলা করলে সেটাই তাকে দেবে, কিন্তু তখন কিন্তু তার কোনো 1 লাখ টাকা দিয়ে খুব একটা লাভ হচ্ছে না। সেই জন্য 30 বছর আগে ক্যালকুলেশনটা অবভিয়াসলি এত বছর পরে সেটা সেম থাকছে না, যেটা অনেক করতে পারা যায় এবং সেটা কোনো বাধা নেই যে 1 লাখ টাকায় সেই সময় কত ভরি সোনা পাওয়া যেত, সেই অনুযায়ী যদি যে 1 ভরি সোনা পাওয়া যেত সেটা অনুযায়ী যদি করা হয় 30 বছর পরে সেই অ্যামাউন্টটা ধরে যদি ক্যালকুলেট করে তখন সোনাটার দাম যতই অবভিয়াসলি বাড়বে
সেটা যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু মহিলার অনেক ধরনের প্রোটেকশন এবং এটা আরো জাস্ট এবং ফেয়ারও হয় যদি আমরা এবং আদালতের কিন্তু করার কিছু থাকে না কিন্তু তাকে কিন্তু সেই অনুযায়ী দিতে হয় আগের অ্যামাউন্টে দিতে হচ্ছে তো আমাদের একটা ফোন রয়েছে আমরা ফোনটা নিয়ে আবার প্রশ্নে ফেরত আসছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলুন আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি ম্যামকে জি জি বলুন প্রশ্ন হচ্ছে যদি কোনো হিন্দু মেয়ে একটা হিন্দু ছেলে এবং মেয়ে তারা কোর্ট ম্যারেজ করছে তারা কি অন্য ভিন্ন বর্ণের তারা কি কোনো ভিন্ন ধর্মের দুজন ভিন্ন ধর্মের না ভিন্ন বর্ণের কিনা সেটা করার কোনো প্রয়োজন নাই কিন্তু তারা যদি করে থাকে সিভিল ম্যারেজ প্রবলেমটা কি আমি ঠিক বুঝতে পারলাম না তারা নরমালি মেয়েটা যদি ছেলেটাকে ডিভোর্স করতে চায় সেক্ষেত্রে এক বছর সময় লাগে কি নাকি আচ্ছা প্রথমত যদি তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিবাহটা না করে যদি সাধারণ হিন্দু আইনে বিবাহ করে আমাদের দেশে হিন্দু আইন মতে কোনো বিবাহ বিচ্ছেদ নাই বিবাহের সম্পর্কটা একটা অবিচ্ছেদ্য সম্পর্ক এখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের বিয়েটা কি এমনি হিন্দু আইনের অধীনে হয়েছে না বিশেষ বিবাহ আইনে হয়েছে বিশেষ বিবাহ আইনে যদি হয়ে থাকে তাহলে তারা ডিভোর্স অ্যাক্ট 1869 সালে ডিভোর্স অ্যাক্টের আন্ডারে ডিভোর্স করতে পারবে এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল ম্যাটার যে এটা কোন আইনে তারা কি এমনি সনাতন হিন্দু আইনে পুরোহিতের সামনে বিয়ে করেছে কিনা এটা কিন্তু না জানলাম আমি তো প্রশ্নটা উত্তর দিতে পারবো না রাইট আমাদের আরো একটা ফোন রয়েছে হ্যালো হ্যালো জি হ্যালো 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 শুনতে পাচ্ছি বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বিয়ের আগে না পরে আচ্ছা দেনভর যেটা মহারানা সেটা দুই ভাগে ভাগ করা যায় একটা হলো তাৎক্ষণিক যে চাহিদা মাত্র দিতে হবে প্রম্পট বিয়ের আগে তো দেনমোহরের প্রশ্ন উঠছে না বিয়ের আগে আগে তো সম্পর্ক নাই বিয়ের ফলেই দেনমোহরের অধিকারটা স্থাপিত হচ্ছে এবং তারপরে বিবাহের চুক্তির মধ্যেই দেখবেন যে দুইটা অংশ আছে যে যেটা চাহিদা মাত্র দিতে হবে আরেকটা হলো যে বিবাহ বিচ্ছেদ হলে বা মৃত্যু হলে সেটা হলো প্রম্পট অ্যান্ড ডেফার্ড প্রম্পট ডাওয়ারটা চাহিদা মাত্র মহিলা যদি চায় তখনই তার স্বামীর দিতে হবে আচ্ছা আর ডেফারটা হচ্ছে যদি ডেফারটা হয় যদি ডিভোর্স বা ডেথ অফ দ্য পার্সন যদি হয় স্বামী তখন দিতে হয় তার মানে আপনার প্রশ্নটার উত্তর হলো সরাসরি যে বিবাহ না হলে দেনমোহর দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না রাইট কিন্তু যদি এটা তাড়াহুড়া করতে চান তাহলে বিবাহের পর পর যে প্রম্পট ডাওয়ারটা সেটা কিন্তু লিখিত থাকে এবং প্রম্পট এবং ডেফার যদি কোনো উল্লেখ না থাকে তাৎক্ষণিক বা পরবর্তীতে দেওয়ার কথা যদি উল্লেখ না থাকে তাহলে আইন অনুযায়ী পুরো দেনমোহরটাকে আমরা তাৎক্ষণিক হিসেবে ধরে নিতে পারবো মুসলিম ফ্যামিলি লজ অর্ডিনেন্সের অধীনে রাইট আমাদের আরো ফোন রয়েছে হ্যালো ওয়া আলাইকুম সালাম আমি জানতে চাচ্ছি আমার সাথে একটা মেয়ের পরিচয় ছিল হওয়ার পরে জি তাদের বাড়িতে আমাকে ইনভাইট করে আচ্ছা যাওয়ার পরে বলতেছে এখন বিয়ে করতে হবে না হয় আমাকে মেরে ফেলবে আচ্ছা তারপর ওরা আমাকে জোরপূর্বক 20-25 লাখ টাকা আমাকে দেন মরে তাকে আমাকে বিয়ে করতে হয় জি আমি তাকে বারবার বলছি যে আমার পক্ষে এত টাকা নাই আমি ছোট সিম্পল মানুষ আমার কাছে এই টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই তারপরে আমি জানতে পারি যে মেয়েটার একটা বিয়ে হয়েছে তার একটা ছেলে জি একটা মেয়ে আছে আচ্ছা এখন আমার পরিবার এটা কখনো মেনে নেবে না এই ক্ষেত্রে আইনের আমি আচ্ছা তো সেই মেয়ে যে বিবাহিত ওনার কি ডিভোর্স হয়েছে এরকম কি কিছু আপনি জানেন হ্যাঁ আগের হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হয়েছিল সেটা কাবিন নামে আমার কাছে আছে আচ্ছা আচ্ছা তার মানে তো আপনি
এটা আপনি ফ্রডের জন্য মামলা তো করতেই পারেন, ক্রিমিনাল কেস যে আপনাকে জোর করে বা জোরপূর্বক কোয়ারশনের মাধ্যমে করানো হয়েছে, কিন্তু আপনি যদি সই করে থাকেন এবং দেনমোহরের প্রশ্নটা উঠবে যদি আপনি সে কি পুরোটা কি তার প্রম্পট দেওয়ার ছিল, দেনমোহরটা কি তখনই আপনাকে তাৎক্ষণিক দেওয়ার কথা কাবির নামে বলা আছে, কি অংশটাকে তাৎক্ষণিক দিতে হবে এটা কি লেখা আছে, কোনো ভাগ করা আছে কিনা এটা একটা প্রশ্ন। আচ্ছা, এবং না হলে আপনি যেটা আপনি কোর্টের কাছে কিন্তু আপনি হয়তো সিভিল কেস করতে হবে, কারণ ডাওয়ারের জন্য ফ্যামিলি কোর্টে যাওয়া যাবে না। সিভিল কেসে কোয়ারশনের মাধ্যমে এবং ইসলামিক লতে আছে যদি কোনো একটা খুব অত্যাধিক পরিমাণে ডাওয়ার ধরা হয়, ক্লেম করা হয়, ওইটা কিন্তু কমাবারও উপায় আছে, সেটার জন্য আপনি লয়ারের সাথে কথা বলতে পারেন। রাইট, আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি একটু ম্যাডামের সঙ্গে কথা বলছি। জি বলেন, উনি শুনতে পাচ্ছেন। আমি যখন বিয়ে করি, জি, তারপর পরই দেন মহরের টাকার থেকে আমি আমার ওয়াইফের কিছু জমি কিনে দেই। আচ্ছা, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলবেন প্লিজ। আঠারো বছর বিয়ে করার পরে আমাকে ডিভোর্স হয়ে যায়। আচ্ছা, আমার ওয়াইফ এখন ওই দেন মহরের টাকা দাবি করতেছে। আপনি যেটা আপনি কি যেটা বললেন যে আপনার দেন মহরের টাকা দিয়ে ওনার নামে কি জমি কিনে দেওয়া হয়েছে? জি জি। আচ্ছা, এখন তো এটা তো প্রমাণের ব্যাপার যে আপনার টাকা দিয়ে কি সে জমিটা কিনেছে কিনা, এবং দেন মোহরের হিসাবে সেটা কিন্তু আদালতের কাছে, উনি কি কোনো পারিবারিক আদালতে কোনো মামলা করেছেন দেন মোহরের জন্য? ফোনে নেই, বাট যদি দেন মোহরের জন্য যদি মামলা করে থাকে, যেটা অবশ্যই সে যদি ওনার কাছে কি মৌখিকভাবে দাবি করছেন না সে আদালতে গিয়ে মামলা করেছে কিনা, এবং আদালতে মামলা করে থাকে যদি যে ভদ্রলোক বলছেন যে উনি জমি কিনে দিয়েছেন সেটা যদি দেখাতে পারেন, এটা যদি দেখাতে পারেন যে স্ত্রী এর অন্য কোনো উপায় জমিটা কেনার কোনো উপায় ছিল না, তার টাকাতেই সে কিনে দিয়েছে, কাবিনের টাকা দিয়ে, সেটা প্রমাণ করতে হবে আদালতের সামনে, এবং তখন যদি স্যাটিসফ্যাকশন অফ দ্য কোর্ট করতে হবে যে দেন মোহরের টাকা দিয়ে তার নামে স্বামী কিনে দিয়েছে, এখন স্ত্রী নিজে থেকে কিনেছে কিনা, তার কি কোনো উপার্জনের আমার হাজবেন্ড আমার বিয়ের আগে থেকে বাইরে থাকে, তো বিয়ে চার বছর তিন বছর পর পর আসে, তো আমার আমার ননাস এরা মনে করেন আমার সম্পর্কে আমার হাজবেন্ডের কাছে অনেক কথাই বলে, মানে আমি খারাপ, আমি এমন তেমন আমি তাদের দেখতে পারি না, মানে মিথ্যে মিথ্যে কথা অনেক বানিয়ে বানিয়ে বলে, তো আমার হাজবেন্ড তাদের কথায় বিশ্বাস করে। তো আমার একটা ছেলে আছে 10 বছরের, চেয়ারম্যানের কাছে বিচার দিছিলাম, পরে চেয়ারম্যান বলছে আমাদের কথা উভয় পক্ষের কথা শুনে বলছে এটা কোনো দোষই না, কোনো বড় ধরনের কিছু না, এটা আমার নিজেদের পারিবারিক ব্যাপার, এটা কোনো কথা না, তোমরা নিজেরা মিট করে চলবা। তো সবচেয়ে বড় সমস্যা হলো যে আমার হাজবেন্ড আমার ননাস এবং ননদের কথা চলে, এক কিছুদিন আগে মনে করেন আমার ফোন করে অনেক কথা বলছে, আমি আমি ভালো না আমি খারাপ তাদের দেখতে পারি না এটা সেটা দুনিয়ার কথা বললাম, আমাকে মানে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিচ্ছিল, আর কোনো খোঁজ খবর নেই। তো যাই হোক, আমার ভাসুর আমার শ্বশুর আছে ওনাদের কাছে, ওনারও আর কত করবে, কদিন পর পরে মনে করেন আমার নামে বলে আমি এমন আমি এমন, কিন্তু কোনো দোষ দেখাইতে পারে না। আচ্ছা, যাই হোক, এখন টাকা মাসে অল্প টাকা দেয় আমাকে, ওইটা আমার সংসার চলে না, তারপর আমি একটু বাড়াই দিতে বলি, বলে আর এক টাকাও বাড়াই দিব না, এটা তোমার থাকবে না থাকলে নাই, এখন বর্তমানে আমার ভাসুরের কাছে টাকাও পাঠায় ওইটা দিয়ে চলি, আর আমাকে তালাক দিয়ে দিবার বলি যে আর তুমি আমার কি আমি কি খারাপ, আমার যে তালাক দিয়ে আমি কি দোষ আছে, আপনার সিচুয়েশনটা আমরা বুঝতে পেরেছি, মহিলা ব্যক্তিরা খারাপ আমি এটা, আচ্ছা বুঝতে পেরেছি আপনার সিচুয়েশনটা আমরা বুঝতে পেরেছি, রাখতে বলছে যে ভাসুরের কাছে ছেলে থাকবে আর আমি চলে যাবো আমার থেকে, আমার হাজবেন্ড ওইখান থেকে আমার বাঁচিয়ে দিবি,
পারিবারিক আইনের বিষয় নয়, কিন্তু আমি বলবো যে 2010 কিন্তু একটা পারিবারিক সহিংসতার একটা আইন হয়েছে, যেখানে আপনার উপর যদি কোনো মানসিক অত্যাচার করা হয়, কোনো শারীরিক অত্যাচার করা হয়, এবং সেটা শুধু স্বামী না, স্বামীর ভাই বোন যেটা বললেন তাদের বিরুদ্ধেও কিন্তু আপনি আদালতে একটা সুরক্ষা আদেশের জন্য মামলা করতে পারবেন, এবং তাকে সুরক্ষা আদেশ এবং আপনি যেখানে থাকেন সেই গৃহে তারা প্রবেশ করা মানা, আপনার কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আপনার কিন্তু সুরক্ষা আদেশ নেওয়া, বসবাসের আদেশ ইত্যাদি পাওয়ার আপনার, আপনি যদি চান আপনি আপনার এলাকার যে থানা আছে সেখানে গিয়ে আপনি পারিবারিক আইন, পারিবারিক পারিসহিংসতার বিরুদ্ধে যে আইন করা হয়েছে 2010 সেখানে সেটার অধীনে কিন্তু গিয়ে আপনি বিভিন্ন ধরনের আইনগত সহায়তা নিতে পারবেন, এবং এটা কিন্তু ফৌজদারি একটা আইন না, এটার জন্য কিন্তু আপনি বিভিন্ন ধরনের আপনার বসবাসের আদেশ, আপনাকে যে ভরণ পোষণ দিচ্ছে না সেগুলি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার অধিকার আছে, এবং এটা আপনি চেষ্টা করে দেখতে পারেন, কিংবা কোনো এনজিওর মাধ্যমে যদি আপনি যান সেটা হয়তো আপনাকে সাহায্য করবে, যারা নারীর অধিকার নিয়ে কাজ করে। রাইট, আমাদের আরো ফোন রয়েছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি জাহিদুল ইসলাম বলছি। জি বলুন। আচ্ছা, আমি জাহিদুল ইসলাম বলছি, আমি ম্যাডামের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন প্লিজ, উনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, বলুন। কই দিছি, আমার একটা ফ্রেন্ড বিয়ে করছে, বিয়ে করার পরে ওর স্ত্রী ওর স্বাধীনতা সম্পূর্ণ গর্ব করছে। আমাদের দেশে তো ম্যাডাম নারী নির্যাতনের হাজার হাজার বিচারে পুরুষ নির্যাতনের কোনো বিচারই হয় না, এমনকি ম্যাডাম আমার ফ্রেন্ড ওকে সাইরা পালায় ওর গ্রামের বাড়িতে গেছে, ওখান থেকে দূরে নিয়ে আসছে, তারপর যখনই ওরা সারাসারি সারাসারি করতে বলে তখনই মেয়ে নিজে নিজে মুখে কয়েকবার তালাকও দিয়ে দিছে, যাক তারপর সে যে কোনো কাজ করতে চাইলে তাই কোনো কাজ করতে দেওয়া হয় না, এমনকি ঘরে বাইদার আগে তার দাঁড়িয়ে জুই আমি বয়সে দাঁড়িয়ে হয়েছে বুড়া মানুষের ব্যাপার, মানে বুক পর্যন্ত দাঁড়িয়ে এসে গেছে, চুল গেছে গাল পর্যন্ত, তারপর ও যদি ছেড়ে দিতে বলে বলে এই মেয়েটা ফেরাবে না, তুমি তোমার পথে থাকো আমি আমার পথে থাকি, এটা এটা বলাতে ও সাদরে তো গেছে লাভ দিয়ে ইয়ে করতে আত্মহত্যা করার জন্য, গাড়ির নিচে লাভ দিয়ে আত্মহত্যা করার জন্য যায়, তখন কি করা আছে এই নির্যাতনের? আমি তো বুঝতে পারছি যে এরকম একটা অনেক সময় সমস্যা হয় যেটা থেকে বের হওয়া, তো যেহেতু সে একজন আমি ধরে নিচ্ছি মুসলিম স্বামী, তার তো অবশ্যই তালাক দেওয়ার অধিকার আছে, এবং আপনারা যদি মনে করেন যে সে হুমকি দিচ্ছে যে সে আত্মহত্যা করবে, এটার জন্য আপনারা হয়তো জেনারেল লাইট ডায়েরি বা ইত্যাদি করে রাখতে পারেন, এবং সে যদি চায় তাকে কিন্তু খুব সহজেই একটা মুসলিম স্বামীর কিন্তু ছেড়ে দেওয়ার খুব সহজ পন্থা আছে, এবং যেহেতু আপনি বলছেন যে আত্মহত্যা করার জন্য সে ভয় পাচ্ছে, সে নিজে হয়তো ফেঁসে যাবে, সেজন্য আপনারা থানায় গিয়ে বা কোথাও একটা জিডি করে রাখলেন যে এরকম একটা করতে চাচ্ছে, বা তারপরে তাকে তালাক দিয়ে যদি করতে পারেন দেখতে পারেন চিন্তা করে। তালাক দেওয়াতে কোনো বাধা নেই যদি? না, কোনো স্বামীর কোনো বাধাই নেই তালাক দেওয়াতে, আইনে হয়ে থাকে। আমাদের আরো একটা প্রশ্ন আছে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি বিয়ে করছি 11 বছর আগে। বিয়ের পরে তার সাথে দুটো ছেলে সন্তান আছে, একটা বয়স 7 বছর, একটা বয়স 3 বছর। কারণ এক পর্যায়ে তার ব্যবহার খারাপ হয়েছে অনেক, ইয়ার পরে দুজনের কি দুই শরীর হওয়ার মতো হয়ে গেছে, পরবর্তীতে অনেকদিন পর আমি আবার বিয়ে করছি আছে। প্রথমত আপনি যে বিয়ে করেছেন স্ত্রী থাকা অবস্থায়, একটা আমাদের কিন্তু আপনার কিন্তু একটা সম্মতি আর্বিট্রেশন কাউন্সিল থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে, একটা সালিশি বোর্ডের মাধ্যমে আপনার একটা সম্মতি নেওয়ার কথা ছিল, এবং সেই সম্মতিটা তারা স্ত্রীকে জিজ্ঞেস করবে, সেই সম্মতিটা যদি না থাকে
তাহলে হয়তো সমস্যা হতে পারে আপনার, কিন্তু সেখানে বলা আছে যে স্ত্রীর সম্মতি বা আর্বিট্রেশন কাউন্সিলের সম্মতি না ছাড়া যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে শাস্তি এবং জরিমানার ই আছে। এখন সন্তানের কথা যেটা বলছেন যে মুসলিম আইনে কিন্তু আছে যে সন্তান যদি ছেলে যদি 7 বছর এবং মেয়ে যদি সাবালক হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি যে পারিবারিক আদলে দেখবে আপনার ছেলে এবং মেয়ে কোথায় ভালো থাকছে, আপনাদের দুজনের মধ্যে সমস্যা সেটা কিন্তু মানে সমস্যাটা হতে পারে আপনাদের দুজনে, কিন্তু সে হয়তো ভালো মা হতে পারে, সে হয়তো সন্তানকে দেখে রাখছে। এখন আপনি যদি পারিবারিক আদালতে গিয়ে মামলা করতে পারেন এটা বলে যে সন্তানরা আপনার সাথে থাকলে তাদের ভরণ পোষণ ভালোভাবে হবে, তাদের বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড যেটা বলে সর্বাধিক সুবিধা হবে ছেলে মেয়েদের আপনার কাছে থাকলে, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে ছেলে মেয়েদের আপনার কাছে হয়তো আদালত দেবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে স্বামী স্ত্রী গণ্ডগোলে সে যে খারাপ মা এটা কিন্তু প্রমাণ করতে হলে আপনার কিন্তু আদালতে গিয়ে প্রমাণ করতে হবে। এখন যেটার জন্য আপনি তার সাথে যদি দেখা না করতে যায় সেটার জন্য কিন্তু আপনি মামলা করতে পারেন যে ভিজিটেশন রাইট দিচ্ছে না কিংবা এই ধরনের মামলা আপনি করতে পারেন। কিন্তু যে বয়সের বাচ্চাদের কথা বললেন সেই বয়সের বাচ্চারা কিন্তু মাদের কাছে আইনগতভাবে থাকবে আনলেস প্রমাণ করা যায় যে সে মা তাদের দেখাশোনা করছে না বা তাদের আপনাদের আপনার কাছে থাকলে, এবং সেখানে কিন্তু বাচ্চাদেরও ওপিনিয়ন মতামত দেওয়া হবে আদালতে। ইসলামে বোধহয় দুই দ্বিতীয় তৃতীয় বিয়ে করাটা অটোমেটিক, এটা কিন্তু আইন অনুযায়ী বা এটা কিন্তু অটোমেটিক না, এটা 1961 সাল থেকে বলা আছে যে যদি কোনো স্বামী আবার দ্বিতীয়বার একজন সাবসিস্টিং স্ত্রী থাকতে করতে চায় তাহলে তার আর্বিট্রেশন কাউন্সিলের কাছে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানে বলতে হবে কেন করতে চাই, সেখানে অ্যাপ্লিকেশনে বলতে হবে তার যে স্ত্রী আছে তার সম্মতি নিয়েছে কিনা ইত্যাদি অনেক কথা বলতে হবে। এবং আর্বিট্রেশন কাউন্সিল সেটা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দুই পক্ষ থেকে দুইটা রিপ্রেজেন্টেটিভ নিয়ে তারা দেখবে যে স্বামী যে দ্বিতীয়বার বিয়ে করছে সেটার কোনো রিজন যুক্তিসঙ্গত কিনা, এবং যদি তারা দেখে যে এসব কোনো পারমিশন ছাড়া করছে না তাহলে সেকশন 6 মুসলিম ফ্যামিলি লজ অর্ডিনেন্সের আন্ডারে তার কিন্তু 10,000 টাকা জরিমানা এবং 1 বছর কারাদণ্ড হতে পারে। এটা কিন্তু অনেক আগে থেকে হয়েছে কিন্তু এখনো হয়তো মানুষ এটা সম্পর্কে অতটা অ্যাওয়ার না যে এটা এটা অসুবিধাটা হতে পারে। রাইট, আমাদের আরো একটা প্রশ্ন রয়েছে। হ্যালো হ্যালো, আচ্ছা তিন, হ্যালো 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 জি, হ্যালো বলুন। জি আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন প্লিজ, শুনতে পাচ্ছেন উনি। প্রশ্ন হচ্ছে আমার আপা, আমি যখন বিয়ে করেছিলাম 2.5 বছর আগে, জি আমি মানে আমি হিন্দু আর কি, আমি চাচ্ছি যখন আমার স্ত্রীকে আমি বিয়ে করি তখন থেকে আমার স্ত্রী আমার পাশে খুব অত্যাচার মানে একটু অন্যরকম করছে, যেহেতু আমার সঙ্গে আমার বাবা নেই, আমার মা এবং আমি আমার ছোট ভাই আছে, ঠিক আছে। আমার স্ত্রী প্রতি বাড়ি যখনই বাসায় ওকে নিয়ে আসি তখনই অত্যাচার অতিষ্ঠ করে, এবং এমনকি আমার বাসায় তেমন কোনো ঝামেলা নেই বা কোনো এমন কোনো কিছু নেই যে তাকে অত্যাচার গুলো করা হবে, কিন্তু যখনই কোনো কিছু আমার শাশুড়ি আমার এই স্ত্রীকে নিয়ে যায় এসে নিয়ে যায়, এবং পরপর আমি আমার দেশের বাইরে থাকি। আচ্ছা, যখন আমি দেশের বাড়ি থেকে আসি এবং তার মায়ের মাঝখানে আমাদের সঙ্গে তো খুব একটা গন্ডগোল হয়ে গেছে, মানে খুব একটা ঝগড়া হয়ে গেছে, তারপর আমার এই স্ত্রী বলে আমাকে ছেড়ে দিবে, আমার সাথে সংসার করবে না থাকবে না, তো আমি বললাম ঠিক আছে আমি আজ বিদেশ থেকে আসি, আসার পরে তারপরে কথাবার্তা বলে দেখি। তারপরে তারা কি করতো, বিদেশ থেকে না আসার আগে তারা মানবাধিকার কাছে একটা রিপোর্ট দিতে যে আমি নাকি খরচ দিই না খরচ চালাই না অনেক কিছু, তখন যখন আমি বিদেশ থেকে আসলাম তখন আসার পরে মানবাধিকার সবাই ছিল, যখন বিচার বসলো তখন বিচারে বলতেছে যে সে আজ আমার সাথে সংসার করবে না থাকবে না, তখন মানবাধিকার তাকে 3 বার প্রশ্ন করলো যে থাকবা কি থাকবা না, তখন সে বলছে না করবো না করবো না, আমি সংসার মানে করবো না, তারপরে যখন ফোনে বলে ঠিক আছে আমি করবো ফোনে জোরাজোর করে করবো, তারপর সেই সংসার করতে রাজি ছিল, তারপর দুদিন ফারা করে বলতে চাই না আর আমি সংসার করবো না চলে যাবো, এখন সংসার করবো চলে যাবো, তখন সে বাসায় মানে বাসে তো ছিলাম আমরা, তখন সেখানে বলার পরে তারপরে আবার আমার মানবাধিকারকে বললাম, তারা বলে ঠিক আছে, তারা যখন আসে দ্বিতীয়বার তখন সে পাল্টে দেয় বলে না সে সেরকম তো আমি কোনো কথা বলি নাই, এবং বাসে খুব অত্যাচার করে আমার মা, যেহেতু আমার মা বিধবা আমার মাকে খুব অত্যাচার খুবই কষ্ট, তো আমি এটা থেকে জানতে চাচ্ছি যে কি আমাদের হিন্দু আইন এমন নেই যে আমার স্ত্রীকে আমি ডিভোর্স দিতে পারবো বা ছাড়তে পারবো, কেমন কোন কিছু আইন নেই আমাদের জন্য? আমি বলবো হিন্দু আইনে আসলে আমাদের বাংলাদেশে কোনো ছাড়ার কোনো উপায় নেই,
যদিও বা হিন্দু স্বামীকে বলা হয় যে সে যদি চায় সে বহু বিবাহ করতে পারে, কিন্তু হিন্দু বিবাহের সম্পর্কে যেটা বললাম অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, এখানে হিন্দু আইনে কোনো ডিভোর্স বা বিচ্ছেদ নাই। যেটা আপনি করতে পারেন, যেহেতু আপনাকে বলছে যে আপনার মা কে অত্যাচার করছে, মা কিন্তু এই যে আমি বললাম পারিবারিক সহিংসতা আইন, সেটার অধীনে কিন্তু তার ছেলের বউয়ের এগেনস্টে যদি চায় সেটার জন্য কিন্তু সে প্রতিকার যেতে পারে। আচ্ছা, কারণ ওই আইনে 18 বছরের নিচের ছেলের থেকে আরম্ভ করে যাকে শিশু ধরা হচ্ছে এবং যে কোনো ব্যক্তি পারিবারিক সম্পর্কের মধ্যে থাকা অবস্থায়, সে ছেলের বউয়ের এগেনস্টে হোক, বাবার এগেনস্টে হোক, মায়ের এগেনস্টে হোক, যেহেতু উনি একজন পুরুষ উনি করতে পারবেন না হয়তো, কিন্তু তার ছেলে অন্য একটা পার্সপেক্টিভ থেকে তার শাশুড়ি পারবে একটা মামলা করতে পারবে দেখাতে। তো আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নারীর মুসলিম আইনে নারীর ডিভোর্স দেওয়ার ক্ষমতাটা আসলে কতখানি, নারীর ডিভোর্স দেওয়ার ক্ষমতা যেটা বললাম, সেক্ষেত্রে যে একটা কনফিউশন সবসময় থাকে যে ছেলেদের দেন মুহূর্তটা দিতে হবে কিনা, যদি এই ব্যাপারটা ক্লিয়ার করি। খুবই সহজ, প্রথমত হলো যে একজন মুসলিম স্বামীর হলো একচ্ছত্র অধিকার, যেটা সে তার আদালতে না যেয়ে সেটা সে ইয়ে করতে পারে। তার কোনো সময় মুসলিম ম্যান নেভার হ্যাজ টু গো টু কোর্ট, একটা এক্সট্রা জুডিশিয়াল রাইট অফ ডিভোর্স। একটা মুসলিম মহিলা প্রথমত যেটা বললাম যে তার যদি তালাকে তফিজের অধিকার থাকে তাহলে সবচেয়ে সহজ, তার মানে 18 নম্বর ক্লজে কিংবা অন্য সাদা কাগজে হতে পারে যে স্বামী তাকে ডেলিগেটেড পাওয়ারটা দিয়েছে, সেটা যদি থাকে খুবই সহজ। যে যদি কোনো ইন দ্য কেস যে দেওয়া হয়নি তাহলে কিন্তু আরও দুটো উপায় আছে, একটা হলো খোলা আর একটা হলো মুবারা। মুবারা হলো মিউচুয়াল ডিভোর্স, স্বামী স্ত্রী একত্রিতভাবে তারা ডিসাইড করলো যে আমরা থাকতে পারছি না, আমরা ডিভোর্স করবো। এবং কাজ ম্যারেজ রেজিস্ট্রারের ওখানে কিন্তু তালাকের বিভিন্ন ফর্ম আছে, মুবারা ফর্ম আছে। এবং খোলা হলো যেখানে স্ত্রী চাচ্ছে টু আনটাই দ্য নট অর ফ্রি হারসেলফ, এবং স্বামী এগ্রি করছে ইন কনসিডারেশন যে স্ত্রী তার কোনো অধিকার ছেড়ে দেবে কিংবা তাকে কোনো কিছু কনসিডারেশন দেবে। তো খোলা ডিভোর্স যেটা বলছে, সেই খোলা ডিভোর্সে এটা হলো যেটা বললাম যে দ্য ইন্টেনশন অফ সেপারেটিং কামিং কামস ফ্রম দ্য ওয়াইফ অ্যান্ড দ্য হাজব্যান্ড এগ্রিজ ইন এক্সচেঞ্জ ফর সাম কনসিডারেশন, যেটা সাধারণত হলো স্ত্রী বলে আমি তোমার দেনমোহরের দাবি ছেড়ে দিলাম কিন্তু তুমি আমাকে ডিভোর্স দাও। এই ক্ষেত্র ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু স্বামীকে তার দেনমোহর দিতে হবে, সেটা তালাকে তফিজ হোক, মুবারা হোক। এখন আরেকটা কথা বলে রাখি যে তালাকে তফিজও নাই, খুলা মুবারা স্বামী রাজি হচ্ছে না কিছুতেই, তখন স্ত্রী ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট, ম্যারেজেস অ্যাক্টের আন্ডারে ফ্যামিলি কোর্টে ডিভোর্সের জন্য মামলা করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে 18 নম্বর ক্লজটা যদি থাকে, ওয়াইফকে যদি ডেলিগেটেড পাওয়ারটা দেয়া থাকে যে সে ডিভোর্স দিতে পারবে, সেক্ষেত্রে যদি নারী ডিভোর্স দেন তখন কিন্তু সে দেনমোহর পাবে, তখনও সে দেনমোহরটা পাচ্ছে ছেলের থেকে, শুধুমাত্র খোলা ডিভোর্সের ক্ষেত্রে যেখানে আপনি বলছেন যে মিউচুয়ালি তারা এগ্রি করছে। না না, মিউচুয়ালি না, এটা হলো মহিলা চাচ্ছে, মহিলা চাচ্ছে এবং স্বামী এগ্রি করছে ইন এক্সচেঞ্জ অফ সাম কনসিডারেশন, ইউজুয়ালি গিভিং আপ হার রাইট টু ডাওয়ার বা ডাওয়ার। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে শুধু তার দিন মোহরটা, এবং এটা এই সম্পর্কে কিন্তু অনেক স্বামী স্ত্রীকে বলে তুমি ডিভোর্স দাও, থিংকিং দ্যাট স্বামীর তাহলে কিন্তু দেন মোহর দিতে হবে না, এটা কিন্তু ভুল ধারণা। রাইট, তো আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, সময়ের একদম শেষ প্রান্তে এসে গেছি। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং খুবই এনজয়েবল একটা ডিসকাশন হয়েছে, আশা করি আবার দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের বিষয় নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। এরকম আরও অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে, দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার, দেখা হবে আবারও।